জাতীয় গৃহ কর্তৃপক্ষের মিরপুর বাউনিয়া মৌজার জায়গা দখল করে ভবন নির্মাণ করেছে একটি মহল প্রভাবশালী কয়েকটি হাউজিং কোম্পানি রেকর্ড সংশোধনের সময় সরকার অধিগ্রহণ করা জমি কিনে নিয়ে পরে তা বিক্রি করে দেয় জমির মালিকানা নিয়ে চলা মামলার প্রেক্ষিতে হাইকোর্টের স্থিতাবস্থা থাকলেও তার তোয়াক্কা না করে চলছে কাজ বছরের পর বছর জমি বেদখল থাকলেও উদ্ধারের তেমন কোনো পদক্ষেপ নেয়নি গৃহায়ণ কর্তৃপক্ষ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অনিয়ম নিয়ে বিলাল হোসেনের দুই পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব রাজধানীর মিরপুর নয় নম্বর সেকশনের বাউনিয়া মোজায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রায় উনিশ একর জমির মধ্যে নয় একর দখল করে চলছে ভবন নির্মাণের কাজ নগদে পাঁচশো টাকা বাতার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার সীমানা দেখে মনে হতেই পারে সরকারি জায়গায় আনসার ক্যাম্প বসানো হয়েছে কিন্তু না দখল করা পঞ্চাশ কাঠা সরকারি জমিতে নির্মাণ কাজ নির্বিঘ্নে করতে টাকা দিয়ে মোতায়েন করা হয়েছে আনসার সদস্যদের ক্যামেরা নিয়ে প্রবেশ করতে চাইলে দেয়া হয় বাধা আশপাশে লেখা বিভিন্ন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম কিছু ভূমি দখলকারী তারা এই জায়গাটাতে কাজ করতেছে তো এটার উপরে আমি আরো যতটুকু জানি যে এটার উপরে অলরেডি একটা থানায় জিডি হয়েছে তো জিডি হওয়ার পরেও আসলে এই কার্যকরী ভূমিকাটা আমরা পুলিশের পক্ষ থেকে কিংবা গ্রাহনের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি না রিট করছে তারপরেও তারা কাজ চালায় যাচ্ছে রিট করা মানে কি হাউজিং এর লোকরাও এখানে কিছু করতে পারবে না

আর সাইনবোর্ডে দেয়া বেশিরভাগ নম্বর বন্ধ পাওয়া গেল নিহারিকা অ্যাপার্টমেন্টের শেয়ারহোল্ডার জানান কাগজ না দেখেই বন্ধুর কাছ থেকে শেয়ার কিনেছেন কেউ আবার মালিকানা কাগজপত্র দেখিয়ে গৃহান কর্তৃপক্ষের বিরুদ্ধে উল্টো হয়রানির অভিযোগ করেন এই ফ্রেন্ডের মাধ্যমে আচ্ছা আচ্ছা বুঝছেন না যে ফ্রেন্ডটা নিশ্চয় হ্যাঁ নিশ্চয়ই ভালো আছে এবং তারা যে দাবি করে সম্পূর্ণ মিথ্যা এবং বানানোর এটা নিচের লেভেলের একটা এটা কারসাজি আমি মনে করি জানা যায় বহু বছর ধরে খালি পরে থাকা জায়গা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে হাউজিং কোম্পানিগুলো হাতিয়ে নেয় পরে তা বিক্রি করে দেয় বিভিন্ন ব্যক্তির কাছে নাম প্রকাশ না করার শর্তে জমি ক্রয় করা এক ব্যক্তি জানান গৃহায়নের এক কর্মকর্তা এখন ছাড়পত্র দিতে মোটা অঙ্কের টাকা দাবি করছেন এবার দিছেন এবার হিলস টাকা দেয় কিন্তু তারা আমার 1000 টাকা দেবো নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার গৃহায়ণ কর্তৃপক্ষ অবশ্য বলছে সিএস দাগের উপর অধিগ্রহণ করা জমি আরএস ও সিটি জরিপের রেকর্ড সংশোধন না হয় সুযোগ নিয়েছে দখলদাররা এই রেকর্ড সংশোধন হয়নি বলে ওই সমস্ত অসাধু মানুষ এই সুযোগটা নিয়ে তারা তাদের নামে অবৈধভাবে তাদের আরএস দাগ আরএস রেকর্ড এবং সিটি জরিপে তাদের নামে রেকর্ড করে নিয়ে এই কাজগুলি চলমান রেখেছে বিপরীত পক্ষ ওখানে কাজ চালিয়ে যাচ্ছে সেটা আমাদের যখন দৃষ্টিগোচর হয় আমরা একটা জিডি করি আইন কর্মকর্তাকে একটা চিঠি দিয়ে জানানো হয় যে মমান্ন আদালতের এটা নজরে যেন আনা হয় দখলের বিষয়ে কিছুই জানা নেই জানিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন অচেরি দখল হওয়া জমি উদ্ধার করা হবে দখলদার পাওয়া ব্যবস্থা আছে সব করার জন্য যা যা হাইকোর্টের আদেশ অমান্য করে গৃহাইন কর্তৃপক্ষের নয়কর জায়গায় যখন ভবন করার কর্মযজ্ঞ চলছে তখন দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে থানায় জিডি করে দায় সারছে সংস্থাটি কখনও কখনও কর্মকর্তারাও হাত মেলান দখলদারদের সাথে এমন বাস্তবতায় সরকারি এই সম্পত্তি দখলমুক্ত করার দাবি স্থানীয়দের বিল্লাল হোসেন আর টিভি মিরপুর ঢাকা